আমি ডক্টর মোহাম্মদুর রহমান লাইজু, ইন্টারভেনশন পেইন স্পেশালিস্ট। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্পাইন এবং স্পাইনের ডিজিজ এবং তার প্রতিকার। তো আমি যদি বলি যে মানুষের স্পাইন হচ্ছে মানুষের শরীরের ওয়েট বিয়ার করে, এবং এই স্পাইনে অনেক জায়গায় ব্যথা হতে পারে, অনেক কারণে ব্যথা হতে পারে, এবং বিভিন্ন ব্যথা হওয়ার বিভিন্ন কারণ আছে। যেমন পজিশন একটা ব্যাপার, পজিশন খারাপ পজিশনে কাজ করলে, বাঁকা হয়ে কাজ করলে, কোমর বাঁকা করে কাজ করলে মানুষের কোমরে ব্যথা হতে পারে। এছাড়া ওজন, বডি ওয়েট যদি বেশি হয় তার সেক্ষেত্রেও কোমরে ব্যথা হতে পারে, কোনো আঘাত লাগলেও হতে পারে। এবং যে ব্যথাগুলো হয় কোনো ডিজিজ থাকলে সেখানে হতে পারে, ইনফেকশনে হতে পারে। তো যে জিনিসগুলো হয় কোথায় কোথায় ব্যথা হতে পারে, এটা ধরেন যে এটা একটা মডেল, একটা মেরুদণ্ডের মডেল। সেখানে যদি আমি চিন্তা করি যে এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল কশেরুকা বা ভার্টিব্রা, এবং প্রত্যেকটা ভার্টিব্রার মাঝে একটা নরম সাবস্টান্স থাকে, এটাকে বলা হয় ডিস্ক, ইন্টারভার্টিব্রাল ডিস্ক। আচ্ছা, এই যে আর এই যে দেখছেন, এই যে ভার্টিব্রার সামনের অংশ, পিছনের অংশ, তার মাঝে একটা ক্যানেল থাকে। এই ক্যানেলের মধ্যে স্পাইনাল কর্ড, দিস ইজ স্পাইনাল কর্ড, একদম এই স্পাইনাল কর্ডটা একদম ব্রেন থেকে নেমে আসে এত পর্যন্ত শেষ হয়। এই স্পাইনাল কর্ড থেকে নার্ভগুলো বের হয়। নার্ভগুলো বেরিয়ে এগুলো নিচের দিকে, পায়ের দিকে যায়, পায়ের দিকের নার্ভ সাপ্লাই দেয়, পায়ের দিকের সংবেদন, নার্ভের দিকে শক্তি, মাসল পাওয়ার সবগুলো এই নার্ভগুলো দিয়ে হয়। সুতরাং যদি স্পাইনে কোনো সমস্যা হয়, স্পাইনে কোনো জায়গায় অ্যাবনর্মালিটি ডেভেলপ করে, যেমন ডিস্ক যদি বেরিয়ে যায়, ধরেন যে ডিস্ক আঘাতে এই দুটো কশেরুকার মাঝে যে ডিস্ক থাকে এটা যদি বেরিয়ে এই নার্ভের উপর চাপ দেয়, তাহলে এই নার্ভ যেখানে সরবরাহ করতেছে সেন্সেশন ওই জায়গাতে ব্যথা হবে, বা ওই জায়গাতে অবশ প্রথমে ব্যথা হবে, যদি চিকিৎসা না করা হয় তাহলে অবশ হয়ে যাবে। যেমন পায়ের দিকে থাইয়ে পিছনে হতে পারে। আর যেটা হয়, আরেকটা জিনিস আছে যে এই যে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট আছে, এই যে জয়েন্ট, এই জয়েন্টকে বলে ফ্যাসেট জয়েন্ট। এই জয়েন্টেও ইনফেকশন থাকতে পারে, ইনফ্লামেশন থাকতে পারে, ট্রমা থাকতে পারে, জয়েন্টে সরে যেতে পারে, এই কারণে ওটা ব্যথা হতে পারে। তো এই যে ব্যথাগুলো, অথবা এই যে ব্যথাগুলো ব্যথা হয়, এর সঠিক রোগ নির্ণয় আমাদেরকে বুঝতে হবে কোন জায়গা থেকে ব্যথাটা হচ্ছে এবং কোন নার্ভের উপর চাপ করতেছে। এই যে ডিস্কটা একটু এই জায়গা থেকে বেরিয়ে এসে নার্ভের উপর চাপ পড়ে, এবং কোন নার্ভের উপর চাপ পড়ছে, কত লেভেলে, এটা জানাটা জরুরি। আর এটা জানতে গেলে আমাকে রোগীর হিস্ট্রি নিতে হবে, এক্সামিনেশন করতে হবে এবং ইনভেস্টিগেশন করতে হবে। তো ভেগ পেইন, কোমরে ব্যথা, এটা একটা ভেগ কথা, কোমরে ব্যথা, কিন্তু কোন জায়গায় ব্যথা, কী কারণে ব্যথা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, কোন পয়েন্টে ব্যথা হচ্ছে এই জিনিসটা ফাইন্ড আউট করতে হবে। এখন আমরা যদি এটা করতে গেলে ইনভেস্টিগেশনটা এবং প্লেন এক্সরে করলে অনেক সময় গ্রস যদি থাকে, গ্রস প্রবলেম থাকে, যেমন একটা ভার্টিব্রা আর একটা ভার্টিব্রা থেকে সরে গেছে, মানে পজিশন চেঞ্জ হয়ে গেছে, গ্যাপ ডিসপ্লেস, এটা প্লেন এক্সরে তাদের বোঝা যেতে পারে। বা বয়স্ক লোকের যে অস্টো আর্থ্রাইটিস হয়, এই মার্জিনগুলো চোখাচোকা হয়ে যায়, এই যে মার্জিনগুলো এখানে চোখাচোকা হয়ে যাবে বয়স্ক লোকের, এই জিনিসটা বোঝা যাবে, এটা প্লেন এক্সরেতে বোঝা যাবে। কিন্তু ডিস্ক প্রলাপ যদি হয়, ডিস্কটা যদি বেরিয়ে যায়, যেমন এই যে এখানে একটা, এই এর মধ্যে যে জিনিসটা থাকে, যে বাইরে একটা রিং থাকে, তার ভিতরে এটা নরম সেন্ট্রাল পজিশনের নরম জায়গা থাকে, এটা চাপে বেরিয়ে গেছে, এই যে লাল দিয়ে ইন্ডিকেট করছে বেরিয়ে গেছে, এটা আবার এই নার্ভের উপর যদি চাপ পড়ে, তাহলে এই জায়গাতে যে নার্ভটা পায়ের দিকে যাচ্ছে
ওইখানে যেতে হবে। সুতরাং এই বেরিয়ে যাওয়াটা একটা অসুখ, এটাকে বলা হয় ডিস্ক প্রলাপস। আবার ডিস্ক প্রলাপস না হয় বালজিং হতে পারে, যেমন এটা ভিতরেই আছে, ভিতরে আছে, এটা রাপচার হয় নাই, রাপচার না হয়ে এটা বেরিয়ে আসছে, ওটাকে বলে বালজিং। রিংটা ঠিক আছে, রিং ঠিক আছে, কিন্তু এটা বালজিং হয়েও প্রেশার দিতে পারে। তো এই ক্ষেত্রে আমরা চিকিৎসা করতে হবে কারণ অনুযায়ী। অনেক ধরনের এক এক ডিসিপ্লিনের লোক এক একভাবে চিকিৎসা করে। আমরা যেটা করি, আমরা ইন্টারন্যাশনাল পেইন স্পেশালিস্ট, আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা যেগুলো ব্যথা সহজে ওষুধ দিয়ে কমতেছে না, ওরালি কমতেছে না, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে ব্যথাগুলো মুখে ওষুধ খেলে ভালো হবে, 7 দিন 2 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাওয়ার কথা, যদি না হয় তাহলে এটা অ্যাকচুয়ালি ক্রনিক হয়ে যাবে, অ্যাকুট থেকে ক্রনিক হয়ে যাবে, যেমন ডিফিকাল্ট। বা চিকিৎসা যদি ঠিক মতো না হয়, ওষুধ যদি সময় মতো না খাওয়া হয় বা ইনএডিকুয়েট, একটা খেলাম, দুই একদিন খেলাম, দুদিন বাদ দিয়ে আবার খেলাম, তখন কিন্তু এই ব্যথাগুলো ক্রনিক হয়ে যায় দীর্ঘমেয়াদী। তখন আমাদেরকে দেখা যায় যে এই বাজারে যেসব ব্যথার ওষুধ পাওয়া যায় ওগুলো কাজ হচ্ছে না, তখন আমাদেরকে ক্রনিক পেনের চিকিৎসা, তখন ব্রেনে এই পেনটা ব্রেনে যায় ইফেক্ট করে, ব্রেন ইনভলভ হয়ে যায় ব্যথার, তখন আমাদের ওই ধরনের ওষুধ দিতে হয় যেগুলো অ্যান্টি ডিপ্রেসিভ, অ্যান্টি কনভালসিভ, এ ধরনের ওষুধ। এবং এর সাথে সাথে আমরা যদি ইন্টারভেনশন করি, ইন্টারভেনশন অর্থ যে আমাদের এই নার এই জিনিসটা বেরিয়ে আসছে, ডিস্ক প্রলাপস, ধরে ডিস্ক প্রলাপস বেরিয়ে আসছে, এই জায়গাতে আমরা ডিস্কের মধ্যে বালজিং আছে, এই ডিস্কের মধ্যে একটা ইঞ্জেকশন দেবো, এটাকে বলা ওজন, O3 অক্সিজেন দিয়ে কনভার্ট করে ওজন তৈরি হয়, তখন এই ডিস্কটা একটু সিং করে, সিং করলে এটা ওর ভিতরে কমে যায়, চাপটা কমে যায়। আবার দেখা যায় যে এই এই যে ফেসের জয়েন্ট, একটা এই জয়েন্টের মধ্যে সমস্যা আছে, তখন আমরা এই জয়েন্টের মধ্যে যদি স্টেরয়েড দিয়ে দিই, স্টেরয়েড, তাহলে জয়েন্টের ইনফ্লামেশন কমবে এবং ব্যথাটা কমবে। আবার দেখা যায় যে এই যে যে ছিদ্র দিয়ে নাল এই নার্ভটা বেরিয়ে আসছে, এই ছিদ্রের মধ্যে চাপ আছে, তখন এই ছিদ্রের মধ্যে আমরা নিডেল দিয়ে এখানে স্টেরয়েড দিয়ে দিলে এই জায়গাটা ফ্রি হয়ে যায়, ফ্রি হতে পারে, তাহলে ব্যথা কমবে। এখন এটা কীভাবে, এটা তো অনেক ভিতরে থাকে, আমরা ডাইরেক্ট তো নিডেল দিয়ে দেখা যাবে না, এই জন্য আমাদের সাহায্যের দরকার হয় যে এক্স রে দিয়ে, ওটির মধ্যে অবশ্যই ওটির মধ্যে করতে হয়, ওটির মধ্যে এক্স রে, যেটাকে সিয়াম বলে বা ফ্লুরোস্কোপ, ফ্লুরোস্কোপ দিয়ে দেখে আমরা এখানে ইঞ্জেকশন দিই, অথবা আল্ট্রাসাউন্ড গাইড দিয়ে দেখলেও করা যেতে পারে। হ্যাঁ, আল্ট্রাসাউন্ড আমাদের এখানে আছে, যে আমরা আল্ট্রাসাউন্ড গাইড দিয়ে আমরা ইডিপিএসসি হাসপাতালে আল্ট্রাসাউন্ড আছে, আমরা এখানে প্রসিডিউর রুমে আল্ট্রাসাউন্ড দিয়ে দেখে করতে পারি। এবং যদি গ্রসলি একটা ব্যথা হচ্ছে যেটা কোনো মেজর কোনো প্রবলেম নাই, তখন আমরা ইপিডুরাল বলে একটা ইপিডুরাল, এই যে গ্যাপ বিটুইন দি টু, এইখানে আমরা নিডল, একটা ইপিডুরাল নিডল আছে, দিয়ে এই গ্যাপের মধ্যে আমরা স্টেরয়েড দিই, পুরো এরিয়াটা স্টেরয়েড দিলে মোটামুটি ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। এবং যদি দেখা যায় যে এই জায়গাগুলো দিয়ে সমস্যা হচ্ছে, তখন আমরা এই যে করাল, এটা হচ্ছে লাম্বার, এটা এরিজনটা বলে লাম্বার, লাম্বার 1 2 3 4 5 পাঁচটা লাম্বার আছে, তারপরে স্যাক্রাল 1 2 3 4 5 লাম্বার, তারপর স্যাক্রাল, এই স্যাক্রাল, এটাকে বলে স্যাক্রাল হায়াটাস, এই এই জায়গা দিয়ে আমরা এক্স রে দেখে এই জায়গাতে নিডল প্রিক করে ক্যাথেটার দিয়ে দিতে পারি এ পর্যন্ত, তাহলে পুরো এরিয়াটা আমরা ওখানে দিয়ে ওষুধ দিতে পারি, দিলে অন্তরক্ষেপ ব্যথাটা কমে যায়। এটা হচ্ছে আমাদের এই লেভেলের ইন্টারভেনশন। এছাড়াও আরও আছে স্যাক্রো ইলিয়াক, এই যে এই জয়েন্টে ব্যথা হয়, এখানে আর একটা জয়েন্ট ব্যান থাকে, এই জয়েন্টে ব্যথা, এটা বলে এসআই জয়েন্ট, হ্যাঁ, এখানেও আমরা স্টেরয়েড দিতে পারি, ইঞ্জেকশন দিতে পারি। মোট কথা আমরা ইন্টারভেনশন করে স্পেসিফিক জায়গাতে ইঞ্জেকশন দিলে স্পেসিফিক পেইন কমানো সম্ভব, যে ব্যথাগুলো সহজে ওষুধে কমতেছে না। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট
অতি দ্রুত সময় আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে।